বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আর অন্যান্য ধর্মে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, কীভাবে আমার গার্লফ্রেন্ড অথবা আমার ফ্যামিলি ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করবো, সে কার সাথে চ্যাট করে, আমি তার চ্যাট লিস্ট দেখতে চাই। হ্যাঁ বন্ধু, আপনার গার্লফ্রেন্ড কার কার সাথে চ্যাট করতেছে আপনি তা দেখে নিতে পারবেন আপনার ফোন থেকে, তবে কোনো হ্যাকিং পদ্ধতিতে নয়, আপনি লিগেলভাবে তার মেসেঞ্জারে প্রবেশ করে তার চ্যাট লিস্ট দেখে নিতে পারবেন। তো সেটা কীভাবে করবেন জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আরেকটি কথা, আপনি যদি মনে করেন এই চ্যানেল থেকে কিছু একটা শিখতে পেরেছেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমাদের লেটেস্ট ভিডিওটি সবার আগে দেখার জন্যে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসআইটিভি বাংলা, আমি আপনাদের সাথে আছি রানা। চলুন বন্ধুরা, শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, সেটা করতে হলে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। বন্ধুরা, প্লে স্টোরে আসার পর এখানে চলে যাবেন অপশনে, অপশনে যাওয়ার পর একটু নিচে চলে যাবেন, যাওয়ার এখানে পেয়ে যাবেন ফ্লিপ প্রোডাক্ট, আপনারা তার স্টেটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে যাবে, আসার পর এখানে স্ক্রিন ডিভাইস সেটা আপনি ডিসেবল করে দেবেন। বন্ধুরা, ডিসেবল করে দিয়ে এখানে চলে যাবেন ব্যাগে, যাওয়ার পর এখানে চলে যাবেন যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে। বন্ধুরা, নেট ব্রাউজার ওপেন করার পর এখানে চার্জবার আপনারা লিখবেন মোবাইল ট্র্যাকার ফ্রি। বন্ধুরা, মোবাইল ট্র্যাকার ফ্রি ডট কম লেখার সাথে সাথে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আসবার এখানে সর্বপ্রথম এখানে ইনস্টল অ্যাপ্লিকেশনে ফ্রিতে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, তারপর এখানে আরেকটি অপশন চলে আসবে, আসবার এখানে ডাউনলোড অ্যাপসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আরেকটি অপশন চলে আসবে, আসবার এখানে টিকমার্ক করে দিয়ে আপনারা জাস্ট এখানে ডাউনলোড মোবাইল ট্র্যাকারে ক্লিক করে দিবেন, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। বন্ধুরা, ইনস্টল করার পর আপনারা জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ওপেনে ক্লিক করার পর এখানে অ্যাপসটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যেহেতু নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে অনেকগুলো পারমিশন চাইবে, আপনাকে সবগুলো অ্যালাউ করে দিতে হবে। তো আমি জাস্ট একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তারপর এখানে ডিভাইস অ্যাডমিনিস্টার আপনারা জাস্ট এটা ইনেবল করে দিবেন, তারপর এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন, তারপরে পেয়ে যাবেন ইনেবল অ্যাক্সেস নোটিফিকেশন, এটা আপনি ইনেবল করে দিবেন, তারপর এখানে গোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়াইফাই একটি আইকন দেখতেছেন, আপনারা জাস্ট এটা ইনেবল করে দিবেন, তারপর এখানে অ্যালোতে ক্লিক করে দিবেন, তারপরে চলে যাবেন ব্যাগে, ব্যাগে যাওয়ার পর এখানে ইনেবল অ্যাক্সেসিবিলিটি, এটাও আপনি ইনেবল করে দিবেন, তারপর এখানে গোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে যাবে, আসার পর একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর এখানে পেয়ে যাবেন সিকিউরিটি সার্ভিসটা, আপনারা জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন, তারপর এটা আপনাকে ইনেবল করে দিতে হবে, তারপর এখানে ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আবার চলে যাবেন ব্যাগে, ব্যাগ আসার পর এখানে স্ক্রিন ক্যাপচার পারমিশন, এটাও আপনাকে ইনেবল করে দিতে হবে, তারপর এখানে গোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে স্টার্ট নাওতে ক্লিক করে দিবেন, তারপর আবার এখানে ডোন্ট শো এগেইন ক্লিক করে এখানে স্টার্ট নাওতে ক্লিক করে দিবেন, তারপরে হয়ে যাবেন ইউসেজ ডাটা, আপনারা জাস্ট এটাও ইনেবল করে দিবেন, তারপর এখানে গোতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আসার এখানে ওয়াইফাই একটি আইকন দেখতেছেন, আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন, তারপর এটা ইনেবল করে দিবেন, তারপর আবার চলে যাবেন ব্যাগে। বন্ধুরা, ব্যাগে যাওয়ার পর এখানে ডো নট অপটিমাইজ ব্যাটারি ইউসেজ, আপনারা জাস্ট এটা ইনেবল করে দিবেন, তারপর এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, টোটাল কথা হচ্ছে এখানে যতগুলি পারমিশন আছে সবগুলি আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আসার পর এখানে আপনার একটি ইমেল দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট আমার একটি ইমেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ইমেলটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড একটি দিয়ে দিবেন, যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, সমস্যা নেই, তবে আপনাকে পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার এগ্রিতে ক্লিক করে এখানে জাস্ট আপনারা ক্রিয়েটে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্রিয়েটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আসার পর এখানে সর্বপ্রথম আপনারা ডিভাইসটির একটি নাম দিয়ে দিতে পারেন, মানে যার ফোনে অ্যাপসটি ইনস্টল দিয়েছেন তার একটি নাম দিয়ে দিতে পারেন এখানে, যেন আপনি খুব সহজে চিনে ফেলতে পারেন। বন্ধুরা, এখানে সব কিছু ঠিকঠাক রেখে এখানে সেভে ক্লিক করে দিবেন। বন্ধুরা, সেভে ক্লিক করার পর একটা মেসেজ চলে এসেছে যে অ্যাপ্লিকেশনটা এখন হাইড হয়ে যাবে, আবার যদি আপনি পুনরায় ফিরে আনতে চান তাহলে আপনার ফোনে ডায়াল ফিডে গিয়ে *1234* স্টার টাইপ করে কল দিলে আপনার অ্যাপসটি পুনরায় ফিরে আসবে। তো জাস্ট এখানে আপনি ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার ফোন থেকে অ্যাপসটি উধাও হয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে কাজটি দেখেছেন এটা অবশ্যই আপনার গার্লফ্রেন্ডের ফোনে করতে হবে, মানে আপনি যার ফোনটি ট্র্যাক করতে চান তার ফোনে অ্যাপসটি ইনস্টল দিতে হবে।
আপনি তার ফোনে কোনো রকম অ্যাপস ইনস্টল না করেই কিন্তু আপনি তার সব কিছু হ্যাক করতে পারবেন না। অবশ্যই আপনি লিগ্যাল পদ্ধতিতে তার সব কিছু হ্যাক করে নিতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি কোনো দিনও তার কোনো কিছু হ্যাক করা সম্ভব হবে না। যেভাবে হোক তার ফোনে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এখন যদি আপনার পক্ষে অ্যাপসটি ইনস্টল করা সম্ভব না হয় তাহলে আপনি কাজটি শিখে রাখেন, যখন আপনি তার কাছে যাবেন অথবা তার ফোনটি হাতে নেবেন তখন আপনি এই ট্রিক্সটি কাজে লাগাতে পারেন। বন্ধুরা তার ফোনে অ্যাপসটি ইনস্টল করে এবং আপনার ইমেলটি সেট আপ দিয়ে তার ফোনটি তাকে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এখন আপনার ফোন থেকে আপনি যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন। বন্ধুরা ইন্টারনেট ব্রাউজার ওপেন করার পরে এখানে চার্জ বারে লিখবেন mobiletrackerfree.com। বন্ধুরা mobiletrackerfree.com লেখার সাথে সাথে এমন একটা ইন্টারভিউ চলে আসবে, আসবার এখানে আপনাকে জাস্ট লগ ইনে ক্লিক করে দিতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার গার্লফ্রেন্ডের ফোনে সেট আপ দিয়েছেন সেই ইমেল আর পাসওয়ার্ডটি এখানে এন্টার করে আপনাকে সাইন ইনে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করবেন তখন সাথে সাথে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আসার পর এখানে আপনি রিসেন্ট ইমেল ফর ভ্যালিড মাই অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিবেন। বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আপনার মেইলে একটি লিঙ্ক চলে যাবে, আপনি ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আপনি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটার নিচে চলে যাবেন, যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট মেসেজিং, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আসার পরে এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, হ্যাংআউট, স্কাইপ, লাইন। তো বন্ধুরা আপনি এখান থেকে যে কোনো সোশ্যাল নেটওয়ার্কের মেসেজ যদি দেখতে চান তাহলে আপনি সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি যেহেতু ফেসবুক নিয়ে কথা বলতেছি তাই এখানে ফেসবুকের উপরে ক্লিক করে দিলাম। বন্ধুরা ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর এখানে পেয়ে যাবেন ইনবক্স, আপনারা এখানে ইনবক্সে দেখুন আমার মেসেজগুলো এখানে চলে এসেছে। এই যে দেখুন বন্ধুরা এখানে গাজী জহিরুল ইসলাম আমাকে সেন্ড করেছে সেন্ড অ্যান্ড অ্যাটাচমেন্ট। তো বন্ধুরা অ্যাটাচমেন্টটা কি আমরা সেটা মেসেঞ্জার থেকে একটু পরে দেখে নিব। তারপর এখানে মোসাম্মত এফাক্তার আমাকে মেসেজ দিয়েছে ভালো তোর কি খবর। তো বন্ধুরা এখানে আমরা যে মেসেজগুলো এতক্ষণ দেখেছি সেটা এখন দেখবো যে মেসেঞ্জারে আছে কি না। বন্ধুরা যেহেতু অ্যাপসটি আমার ফোনে ইনস্টল দিয়েছে তাই এখানে আমার ফোনের মেসেঞ্জার কিন্তু ওখান থেকে দেখা যাবে, যেহেতু আমার ফোনে অ্যাপসটি ইনস্টল করা হয়েছে। তো আমি মেসেঞ্জারটি ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে এই যে দেখুন বন্ধুরা গাজে জরুরি ইসলাম সেন্ড অ্যান্ড অ্যাটাচমেন্ট, তো এটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন সে একটি ভিডিও সেন্ড করেছে আমাকে, এই ভিডিওটা কিন্তু আমার ওয়েবসাইট থেকেও দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখন আমি মোসাম্মত এফাক্তার এটাও আমি ওপেন করবো যে দেখি সে এগুলো মেসেজ দিয়েছে কি না। এই যে দেখুন বন্ধুরা এখানে হাই কেমন আছেন, তো সেও আমাকে লিখেছে ভালো তোর কি খবর। তো বন্ধু আমরা ঠিক সেমভাবেই আমরা ওয়েবসাইট থেকে এই মেসেজগুলি দেখেছি। এই যে দেখুন বন্ধুরা এখানে সেমভাবে দেওয়া আছে। তারপর এখানে পেয়ে যাবেন টাইপ, টাইপে আপনারা লক্ষ্যগুলি দেখতে পারবেন যে মেসেজগুলিকে এখান থেকে সেন্ড হয়েছে নাকি আপনাকে সেন্ড করেছে, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে ইনকামিং এবং কি আউটগোয়িং সব কিছু এখানে লেখা আছে, তারপরে টাইম ডেট সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন খুব চমৎকারভাবে। এই ছিল আজকের ভিডিওটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে এতটুকু পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।